সেন্সরের ক্ষেত্রে এটা হার্টের দুইটা খুবই অ্যাকুরেসি দিয়েছে আমাদের কাছে। কিন্তু যখন আমরা অক্সিমিটারের দিকে তাকাইতেছি ভাই, অক্সিমিটারটা আমাদেরকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা অনেকেই কিন্তু সেন্সরের বিষয়ে জানতে চাচ্ছিলেন যে কোন স্মার্ট ওয়াচ কিনবো যেটাতে সেন্সরগুলো ভালো থাকে। আসলে সত্যি কথা বলতে কি ভাই, কারো প্রায়োরিটি থাকে কলিং, কারো থাকে অলওয়েজ অন ডিসপ্লে, এক একজনের একরকম প্রায়োরিটি থাকে এবং প্রত্যেকটা ওয়াচ কিন্তু প্রায়োরিটির উপরে এদিক সেদিক ওঠানামা করে। ভাই মনে করেন যে এই ওয়াচটা কলিং এর ক্ষেত্রে খুব বেস্ট, ঠিক সেটাই দেখবেন সেন্সরের ক্ষেত্রে একদম লোতে চলে আসছে। আবার কোনো ওয়াচ হয়তো সেন্সরটা বেশ ভালো, কিন্তু যখন দেখবেন অলওয়েজ অন ডিসপ্লে আছে কিনা সেখানে খুঁজে পাচ্ছে না। তো ভাই এরকম বিষয়গুলো কিন্তু ক্যাটাগরাইজ তৈরি করে ফেলে। তো সেই জন্য দেখবেন আপনাদের যাদের আসলে সেন্সর ভালো দরকার, আপনি নিজে একটু অসুস্থ থাকেন বা আপনার ফ্যামিলি মেম্বার অসুস্থ আছে, বা আপনি চাচ্ছেন ভাই আমি সেন্সরটাকে প্রাধান্য দিব, আমি একজন হেলথ কনসিয়াস মানুষ, আমি সবসময় দেখতে চাই আমার হার্ট রেটের কী অবস্থা, বা আমি সবসময় স্পোর্টস করি, জিমে খুব হ্যাভি ওয়ার্কআউট করি, তো আমার হার্ট রেট খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা, তখন আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এই বিষয়গুলো আপনি জানতে চান, সেই জন্য আপনি সবসময় চাচ্ছেন যে আপনার সেন্সরটা যেন মোটামুটি অ্যাকুরেট থাকে। তো সেই জন্য ভাই সেই চিন্তা করে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। এখন ভাই আরেকটা বিষয় আছে, সত্যি কথা বলতে ভাই যেই ওয়াচগুলো দামেও আসলে খুব ভালো, কেননা সেন্সরের যে বিষয়গুলো আছে খুব সূক্ষ্ম বিষয় থাকে। আপনি ভাই কোয়ালিটি একটু ইম্প্রুভ করবেন, প্রাইসটা 3 গুণ বেশি বেড়ে যায়, আবার আরেকটু ইম্প্রুভ করবেন 5 গুণ তখন বেড়ে যাবে, এই বিষয়গুলো হয়। তো সেই জন্য আমরা একটা বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন মোটামুটি একটা বাজেটের ভিতরে সেন্সরগুলো মোটামুটির মধ্যে ভালো কি আছে সেটা যেন বের করতে পারি, ঠিক আছে? তো চলুন ভাই সময় নষ্ট না করে আজকে আমরা দেখি মোটামুটি বাজেটের ভিতরে ভালো সেন্সর স্মার্ট ওয়াচগুলো কি কি আছে টপ 1 থেকে 5 পর্যন্ত। তো ভাই আমাদের এখানে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিসলেক্টের স্মার্ট ওয়াচ, কিসলেক্ট KS এই স্মার্ট ওয়াচটি। এখন ভাই এটার দাম আপনারা মোটামুটি সবাই জানেন, 6400 টাকা দাম, যথেষ্ট ভালো স্মার্ট ওয়াচ, অলওয়েজ অন ডিসপ্লে আছে, কলিংটাও বেশ ভালো, দেখতে খুবই ফ্যাশনেবল, কিন্তু যখন আমরা সেন্সরের কথা বলবো সেন্সরের দিয়ে কিন্তু এটা পিছিয়ে গেছে তুলনামূলক। বাট পিছিয়ে গেছে এর মানে কিন্তু ভাই খারাপ না, ভালো, এর জন্যই এই লিস্টে চলে আসছে, টপ 5 লিস্টে চলে আসছে। যদি ভালো না হতো তাহলে টপ 5 লিস্টের মধ্যে থাকতে পারতো না। তো যাই হোক টপ 5 5 নম্বরে আছে এই স্মার্ট ওয়াচটি। ভাই এটা সেন্সরের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এটা যে হার্ট রেটটা আছে যথেষ্ট ভালো একটা অ্যাকুরেসি দেখাচ্ছিল, কিন্তু যখন ভাই অক্সিমিটারের দিকে চলে যাচ্ছিল তখন ভাই এটা বলাইতে পারতেছিল না, এই বিষয়টা আমাদের কাছে তখন আর ভালো লাগে নাই। শুধুমাত্র এই কারণগুলোতে এটা 5 নম্বরে চলে আসছে, বাট অন এভারেজ কিন্তু যথেষ্ট ভালো আছে, আপনি হার্ট রেটটা বেশ ভালো একটা হার্ট রেট পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া এই ওয়াচের ক্ষেত্রে ভাই বলাই বাহুল্য, অলওয়েজ অন ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, আপনি কল করতে পারতেছেন, রিসিভ করতে পারছেন, ডায়াল করতে পারছেন, একটা সুন্দর ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ, দেখতে কিন্তু যথেষ্ট ভালো আছে। এটার ব্রাইটনেস হচ্ছে আপনি 1000 nits ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, দিনের বেলাও কিন্তু যথেষ্ট ভালো ব্রাইটনেস আপনাকে দিচ্ছে। তো যাই হোক ভাই, যদি আপনি এই ওয়াচটা ক্রয় করতে চান তাহলে কিন্তু টেকডেন সবে পেয়ে যাবেন মাত্র 6400 টাকা করে। এরপর ভাই আমাদের সেন্সরের ক্ষেত্রে 4 নম্বর থাকতেছে দিজো ওয়াচ আর টক গো। এই স্মার্ট ওয়াচটি কিন্তু যথেষ্ট ভালোই, আমরা মোটামুটি দেখেছি অ্যাকুরেসি বেশ ভালোই দিয়েছে, হার্ট রেট বলেন, অক্সিমিটার বলেন, এছাড়াও কিন্তু এটা আরও বেশ কিছু ফাংশন আছে। এই ওয়াচটার ডিজাইনটা ভাই একটা রাগের ডিজাইন করা হয়েছে, পাশাপাশি 550 nits ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, 300 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং এই 300 mAh ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 1 সপ্তাহ ইজিলি যাইতে পারতেছেন, এমনকি 10 দিন পর্যন্ত টানতে পারবেন। এটাতে আপনি সরাসরি কল করতে পারতেছেন, ডায়াল অপশন আছে, প্লাস হচ্ছে ভাই নয়েজ ক্যান্সেলেশন আছে, এটা খুব ভালো একটা দিক। আপনি ব্লুটুথ হচ্ছে 5.2 পাচ্ছেন, সুতরাং কানেকশনটাও খুব ভালো থাকবে। কিন্তু তারপরেও সব থেকে বড় যে সমস্যাটা আমরা পেয়েছি সেন্সরের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ভাই, এটা কিন্তু অনেক সময় টেবিল যেটা আছে আপনার টেবিল, খাতা, কলম, এগুলোর কিন্তু সেন্সরগুলো মেপে দিতেছে। এখন একটা কথা কি ভাই, টেবিল, খাতা, কলমের সেন্সর মাপলেই কি সেন্সরটা ফেক হয়ে যায়? না, এটা মাপলেই ফেক হয় না, সেন্সরের কয়েকটা পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে সেন্সর নিজে, আর একটা হচ্ছে গিয়ে যে সফটওয়্যার দিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে সেটা। তো সেন্সর অনেক সময় ভালো, সেন্সর ঠিক আছে, কিন্তু যে সফটওয়্যারটা আছে সেটা কিছুটা উইক, সেটা আপনার ডাটা থেকে ক্যালকুলেশন করে বুঝতে পারতেছে না যে এটা টেবিল নাকি মানুষের হাত, এ হচ্ছে গিয়ে প্রবলেম। তো যখন আপনি টেবিলে মাপবেন তখন হয়তো রিডিংটা আপনি নিজে বুঝতে পারবেন যে উল্টা পাল্টা দেখাইতেছে, বাট যখন হাতে দিবেন তখন কিন্তু মোটামুটি ঠিকই অ্যাকুরেট একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে, তো এই বিষয়টা আপনার কাছে ভালো লাগবে। তো ভাই এই ওয়াচটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে টেকডেন সবাই পেয়ে যাবেন মাত্র 5600 টাকা। এরপর ভাই আমাদের 3 নম্বরে যেটা থাকতেছে, 3 নম্বরে দুইটা ওয়াচ থাকতেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের টপ ক্যাটাগরি যে রাগেড ওয়াচ ছিল সেটা এবার 3 নম্বরে লিস্টে চলে আসছে। একটা হচ্ছে গিয়ে কসপেট ট্যাঙ্ক M2 এবং একটা হচ্ছে কসপেট ট্যাঙ্ক T2, দুইটাই খুবই চমৎকার স্মার্ট ওয়াচ। এই দুটাই ভাই রাগেড স্মার্ট ওয়াচ, মিলিটারি গ্রেডেড স্মার্ট ওয়াচ এবং সব থেকে বেস্ট ওয়াটার রেসিস্টেন্সি আজকে পর্যন্ত পাওয়া স্মার্ট ওয়াচ। শুধু তাই না, আমরা যদি T2 এর কথা বলি তো আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন, অ্যাম্বুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, দুটোতে কলিং ফিচার যথেষ্ট ভালো, খুবই ক্রিস্টাল ক্লিয়ার, খুবই সুন্দর কলিং ফিচারটা আপনাকে দিচ্ছে, লুকটাও সুন্দর এবং স্পোর্টসগুলোও যথেষ্ট ভালো করেছে। কিন্তু যদি আমরা সেন্সরের কথা বলি, সেন্সরের ক্ষেত্রে এটা হার্টের দুইটা খুবই অ্যাকুরেসি দিয়েছে আমাদের কাছে, কিন্তু যখন আমরা অক্সিমিটারের দিকে তাকাইতেছি ভাই, অক্সিমিটারটা আমাদেরকে ওয়েল একবারে খারাপ দিতেছিল না, কিন্তু যথেষ্ট অ্যাকুরেসিও দিচ্ছিল না। তো এই কারণে কিন্তু লিস্টে কিছুটা পিছিয়ে গেছে। লিস্টে আরেক ধাপ পিছনের মূল কারণ হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার সেন্সর ভাই,
এই দুটাতেই আছে এমনি দুটি ফেক সেন্সর দেওয়া হয়েছে ফেক বলতে ভাই অ্যাকচুয়ালি কোনো কাজের না শুধুমাত্র শো অফ এর জন্য তো ভাই মূলত এই একটা জিনিস এক্সট্রা দেওয়ার কারণে ভাই ভাই আপনি যদি না পারতেন ভাই দিতেন না দরকার কি ছিল আমার তাই না আমার সেই ব্লাড প্রেসার সেন্সর না দিয়ে যদি জিপিএস দিতেন তাহলে চিন্তা করে দেখেন কতটা ভালো হতো আপনি জিপিএস না দিয়ে ব্লাড প্রেসার সেন্সরটা দিলেন আর সেই জন্য আমরা বাধ্য হয়ে এটাকে দুই নাম্বারের পরিবর্তে তিন নাম্বার নামে নিয়ে আসলাম কেননা এটার ব্লাড প্রেশারটা ফেক বাট আপনি যদি হার্ট রেটের কথা বলেন ভাই অ্যাকচুয়ালি বেশ ভালো একটা হার্ট রেটের রিডিং পেয়ে যাবেন এই দুটা থেকে এবং অক্সিমিটার যেটা আছে মোটামুটি বেশ ভালোই পাবেন সন্তুষ্টজনক তো যাই হোক ভাই আমাদের এম টু যেটা আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে বর্তমানে টেকডেন থেকে ক্রয় করলে 6000 টাকা এবং টি টু যেটা আছে সেটা হচ্ছে তো ভাই আপনারা ক্রয় করলে সরাসরি টেকডেনে যোগাযোগ করতে পারেন এরপর ভাই সেন্সরের দুই নাম্বারে আছে আমার খুব ফেভারিট একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে কি হইলো RT3 খুব চমৎকার একটা স্মার্ট ওয়াচ করেছে ভাই দেখতে সুন্দর আউটলুক ভালো মোটামুটি শক্তপোক্ত একটা স্মার্ট ওয়াচ ক্লাসিক একটা লুক আছে স্ট্র্যাপটাও সুন্দর করেছে খুব সিম্পল এবং ছোটখাটো বেশ কিন্তু ফিচারে ভরা আপনি এতে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন এবং অলওয়েজ অন ডিসপ্লেটাও যথেষ্ট সুন্দর করেছে হার্ট রেট পাচ্ছেন অক্সিমিটার পাচ্ছেন সাথে কিন্তু এগুলোর সাথে আপনি মোড যেটা আছে সেটা মেজারমেন্ট করতে পারতেছেন রাগে আছেন নাকি মন খারাপে আছেন ইত্যাদি বিষয়ে আপনি আবার ইন্টারনাল মেমোরি পাচ্ছেন 128 মেগাবাইট হচ্ছে রোম এবং 16 মেগাবাইট র্যাম পেয়ে যাচ্ছেন আর ব্লুটুথটা হচ্ছে একদমই লেটেস্টে চলে আসছে 5.3 পেয়ে যাচ্ছেন কানেকশনটা যথেষ্ট ভালো দিবে ওয়াটার রেসিস্ট পাচ্ছেন IP68 যদিও ভাই আপনি সুইমিং করতে পারবেন না বাট বেসিক যে ওজু আছে ইত্যাদি বিষয় আপনি করতে পারবেন সমস্যা হবে না এবং সেই সাথে ভাই 105টা আপনি স্পোর্টস মেট পেয়ে যাচ্ছেন তো যাই হোক যদি আমরা একটা হার্ট রেট নিয়ে কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং হার্ট রেটটা আমার কাছে অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে অক্সিমিটারের কথা যদি বলি আমি 80-90% মতো বলতে পারবো অ্যাকুরেসি দিয়েছে 100% আসলে খুব একটা হয় না ইভেন আপনার যে মেইন মেশিনটা আছে সেটাও যে খুব একটা কাজ করতেছে কিনা সেটাও ধরা মুশকিল হয়ে যায় বাট আপনি যদি টেবিলের উপর রাখেন টেবিলের সেন্সরটা সে মাপতেছে না এটা খুব ভালো করেছে সো অন এভারেজে বলা যাচ্ছে যে আমরা এটাকে দুই নাম্বারে রাখতে পারতেছি তো এখন ভাই কথা হচ্ছে এটা প্রাইসটা কত খুব ভালো দেখ হচ্ছে ভাই এটার প্রাইসটাও কম ভালো একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছে যেটাতে সেন্সরটা যথেষ্ট ভালো আর একটা কথা বলিনি এতে কিন্তু আপনি কলিং ফিচার পেয়ে যাচ্ছেন কল করতে পারবেন ডায়াল করতে পারবেন এটাও বেশ ভালো করেছে তো যাই হোক এই ছিল আমাদের দুই নাম্বার এবার আমাদের এক নাম্বারে কে আছে আমাদের এক নাম্বারে আছে ভাই অ্যামাজফিট GTR 2 নিউ ভার্সন যেটা আছে সেটা এবং এটা খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ আপনি দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 471 mAh ব্যাটারি চিন্তা করে দেখেন আপনি 7 দিন বলেন 14 দিন বলেন বিভিন্ন স্টেপের উপরে আপনার ইউজের উপর নির্ভর করে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে আছে এবং অলওয়েজ অন ডিসপ্লেটা আপনি সুন্দর করে কাস্টমাইজ করতে পারতেছেন এটাও বেশ ভালো লাগবে আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা যে সেন্সরটা আছে এটা সেন্সরগুলো যথেষ্ট অ্যাকুরেসি একটা রেজাল্ট দিবে আপনাকে খুব যে বেশি ফাংশন আছে তা না বাট যা আছে খুব অ্যাকুরেট দেওয়া আছে হার্টটা যথেষ্ট ভালো একটা মেজারমেন্ট দিচ্ছে আপনাকে অক্সিমিটার আছে যেটা মোটামুটি বেশ ভালো কাছাকাছি একটা মেজারমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে আর একটা ভালো বিষয় হচ্ছে গিয়ে আপনি কিন্তু আপনার যে মোড আছে স্ট্রেস মেজারমেন্ট করতে পারবেন আপনার মোড এখন কি আছে মনে করেন অনেকে আপনার যারা ওয়াইফ আছেন তাদের মোড বুঝতে পারে না সে রেগে আছে নাকি রেগে নাই চুপ করে আছে আপনি যেটা করতে পারেন আপনার সিম্পলি আপনার স্মার্ট ওয়াচটা তাদের হাতে পরিয়ে দিতে পারেন স্মার্ট ওয়াচ রেজাল্ট দেখে আপনি মোটামুটি গবেষণা করে বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই বন্ধু এখন রেগে আছেন এখন এখন আর কথাবার্তা না বলি এই করে চুপ করে থাকি ঠিক আছে আর এটাতে যেহেতু ওয়াটার রেসিস্ট 5 ATM আছে তাই মাথা ঠান্ডা করতে হলে ধপাস করে এক বালতি পানি ঢেলতে পারেন এই ওয়াচটা ভিজে গেলেও কিন্তু সমস্যা হবে না পানি প্রবেশ করবে না তো যাই হোক ভাই যদি আপনারা এই ওয়াচটা ক্রয় করতে চান এবং খুব চমৎকার স্মার্ট ওয়াচ করেছে আপনি কলিংও করতে পারতেছেন আর সব থেকে বড় কথা কি ভাই অ্যামাজফিটের অ্যামাজফিট GTR 2 নিউ ভার্সনটা অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল একটা স্মার্ট ওয়াচ যারাই কিনতেছে কোনো ক্লেম নেই কোনো অভিযোগ নেই কোনো সমস্যা নেই খুব স্মুথভাবে কাজ করতেছে খুব বেশি স্মার্ট ওয়াচে এই বিষয়গুলো কিন্তু দেখা যায় না তো যাই হোক ভাই আপনার টেকডেন সবে পেয়ে যাবেন বর্তমানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আগে ছিল 13,500 টাকা এবং বর্তমানে 13,110 টাকা আপনি পেয়ে যাচ্ছেন টেকডেন সব থেকে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারেন তো যাই হোক ভাই এই ছিল আমাদের টপ 5 বেস্ট সেন্সর স্মার্ট ওয়াচ 2023 সাল বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সাথে কনসিডার রাখা হয়েছে আমাদের বাজেটটা নর্মাল বাজেটের ভেতরে ঠিক আছে আপনারা যদি চান ইনশাআল্লাহ হাই বাজেটের ভিতরে আরেকটা স্মার্ট ওয়াচের সেন্সর নিয়ে কাজ করা যেতে পারে তো নেক্সট আপনারা কি কি জানতে চাচ্ছেন কোন টপ 5 নিয়ে আলোচনা করলে আপনার জন্য ভালো হয় অবশ্যই জানাবেন আর রিসেন্টলি ভাই কমেন্টে অনেকে জানতে চেয়েছেন যে সব থেকে বেস্ট স্পোর্টি স্মার্ট ওয়াচগুলো কোনটা হবে তো ইনশাআল্লাহ সেটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে যে আপনারা যারা স্পোর্টস করতেছেন তাদের একটু জানতে হবে যে আমি স্পোর্টস করবো ভাই আমার অ্যাকচুয়ালি কোন ওয়াচটা দরকার তো বাজেটের ভিতরে রেখেও আমরা এরকম একটা করার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু